জুহার গান্ধি জয়ন্তীর শুভবার্তা জনাইকরি পশ্চিমাঞ্চল টিভির খবর দিন ভরকে স্বাগত করুছে মুই সুমিতা। পহলা মুখিয়া খবর, জাতির পিতা মহাত্মা গান্ধীকর 150তম জয়ন্তী লাগি 2 অক্টোবর নু দেশ ভরনে মূল হেলা বরস ব্যাপী কার্যক্রম। অক্টোবর 2 নু পুরা রাজ্যে হেবা প্লাস্টিক ব্যান, সূচনা দিয়েছেন রাজ্য পরিবেশ বিভাগ নির্দেশক কে মুরুগেশন। সম্বলপুরে হাইকোর্ট বেঞ্চ দাবি, এমসিএল আর ডিএম সঙ্গে ভিন ভিন অফিস বন্ধ। আর বলাঙ্গীর নে হাজারে কোটি টাকা বন্যা সহায়তা নেই করি কোশল রায় সমন্বয় সমিতির গণধারণা। আসুন শুনমা পুরা খবর। 2019 নু 2020 তক পছরে ধরি গান্ধীকর 150তম জয়ন্তীর কাজে ভিন ভিন কার্যক্রম মানে আয়োজন করা যাইছে। গান্ধীকর সুর্তাতি আলোচনা, অভিনয়, সাংস্কৃতিক কার্যক্রম মানে করা যাইছে। 2017 সালু 2 অক্টোবর দিনকে অন্তর্জাতীয় অহিংসা দিন ভাবে সারা বিশ্বথিন মনাগুনা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সব কার্যক্রম মানকর শুভারম্ভ করিছন। গান্ধীকর প্রিয় ভজন বৈষ্ণব জনতো কে ভিন ভিন থানে গাইবার কার্যক্রম করা যাইছে। বৈষ্ণব জন তো তেনে কহিলে যে পীড় পরাই জানে রে, বৈষ্ণব জন তো তেনে কহিলে যে পীড় পরাই জানে রে, পর দুঃখে উপকার করে তোয়ে মন অক্টোবর 2 নু সারা রাজ্যে হেবা প্লাস্টিক ব্যান, থরে ব্যবহার হউতবার থর্মোকুলর থালি প্লেট গিনা ভি হেবা ব্যান। পরিবেশকে প্রদূষণ করুতবার প্লাস্টিক ব্যবহার উপরে রোক লগা যাইছে। ঘরে সজা হউতবার প্লাস্টিক ফুল আর সজা হউতবার ভিন ভিন প্লাস্টিক জিনিস উপরে ভি ই নিয়ম লাগু হউছে। ব্যান আদেশকে উল্লঙ্ঘন কলে জেল সঙ্গে জরিমানা ভি হেবা। বাকি খবর শুনমা আমার সহযোগী জিতেন্দ্রিয় মেহের কন। জুহার মুনুয়াপড়ানো জিতেন্দ্রিয় মেহের, বাকি খবর নেই করি। পশ্চিম ওড়িশা সম্বলপুরে হাইকোর্ট বেঞ্চ বনাবার দাবি নেই করে চালিথিবার আন্দোলন নে সোমবার বি সবু অফিস পদর বন্ধ রহিথিলা। এমসিএল আর আরডিসি, জিলাপাল, উপজিলাপাল, তহসিল, চাষ, ব্যাংক, বীমা কেন্দ্র, রাজ্য সরকার সবু অফিস পদর ঠপ হয়ে যাইথিলা। ওকিল মানে পিকেটিং করি করি এমসিএল র কেন্সি কর্মচারীকে অফিস ভিতরকে পশে নিয়ে দিয়েছে। কচেরি ছকর নাগরিক সংঘর উপস্থিতি নে ওকিল মানে আন্দোলন করে আদালতকে নিয়ে যেয়ে পারি করে বিচারপতি বি বাটনু ফেরি আসছিলেন। ইতার পছে সবু অফিস সামনাতে পিকেটিং করা যাইছিলা। সূচনা হিসাবে 26 তারিখ নু 5 দিন তক সবু অফিস পদর বন্ধ রয়েছে। কোশল রাজ্য সমন্বয় সমিতি বলাঙ্গীর লোকসভা নির্বাচন মন্ডলী জুন তরফ নু বলাঙ্গীর জিলাপালর অফিস সামনানে ধর্ণা দিয়া যাইছে। কোশলাঞ্চলকে 100 কোটি টাকার বন্যা সহায়তা দেওয়া কাজে দাবি করা যাইছে। সমিতির জোন সংযোজক শরৎ হত্তার সঞ্চালনে করা যাইথিবার গণধারণাতে বলাঙ্গীর আর সোনপুর জেলার ক্ষোভ কর্মচারী যোগ দিয়েছিলে। সমিতির কেন্দ্রীয় অধ্যক্ষ তথা কোশলবাদী নেতা প্রমোদ মিশ্র বন্যা এন্তা সমস্যা সমিয়ানে বি রাজ্য সরকার দেখাইবার আঞ্চলিক বৈষম্য নিন্দা করেছেন। তার সঙ্গে কহিছন অলগা কোশল রাজ্য বনাবারটা হি সবু সমস্যার সমাধান বলে কহিছন। এটাকে নেই করে জেলা প্রশাসন জরিয়ানে রাজ্য সরকার উল্লেখ নেয় গোটে দায়ীপ্রত দিয়া যাইছিলা। বন্যানে হইথিবার ক্ষয়ক্ষতি ভরনা লাগি 1000 কোটি টাকা গোটে প্যাকেজ, তার সঙ্গে চাষী ঋণ ছাড় করবারটা, ছাত্রমানকর ফি ছাড়, ভাঙি যাইথিবার পোল, রাস্তাঘাট বনাবা কাজে দাবি হয়েছে। আজির খবর দিন ভরকে এনে রকমা, জুহার।